ফিবারি ডায়াগ্রাম দেখাও স্মল এমটা নিচে নামবে তার ফলে ক্যাপিটাল এম ডান দিকে সরে সরে যাবে ফ্রিকশন শুধুমাত্র স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যেই আছে সেখানে ফ্রিকশন কোয়েফিসিয়েন্ট হচ্ছে কে ফ্রিবারি ডায়াগ্রামটা এখানে আগে ক্যাপিটাল এম এর ফ্রিবারি ডায়াগ্রাম আঁকছি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড পুলিগুলো কনসিডার করবো অ্যাজ পার্ট অফ দ্য অবজেক্ট প্রথমে এমজি তারপরে নর্মাল রিয়াকশন নিচে কোনো ফ্রিকশন নেই তারপরে দেব টেনশন দড়িটা যেহেতু দুদিক দিয়ে গেছে দুদিকেই টেনশন থাকবে এদিকেও দুদিকে টেনশন থাকবে বোঝা যাচ্ছে যে টেনশন একটা করে টেনশন কেটে যাবে বাট আমি স্টিল আমি দেব এছাড়া কি আছে এখানে একটা নর্মাল রিয়াকশন ফোর্স আসবে ইনটু যেটা স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে ইন্টারাকশন আর স্মল এম টা ক্যাপিটাল এম এর রেসপেক্টে নিচে আসছে মানে ক্যাপিটাল এম স্মল এম এর রেসপেক্টে উপরে যাচ্ছে মানে এখানে একটা ফ্রিকশন নিচের দিকে সেটাকে আমি বললাম এফএফ জাস্ট এফএফ বললাম একটাই তো ফ্রিকশন এফ বললেই হবে আর ধরেই এইটা ডান দিকে ওয়ান অ্যাক্সেলারেশনে যাচ্ছে ঠিক আছে পারফেক্ট ওকে এবারে স্মল এম আগের অঙ্কই দেখেছি স্মল এম কে আমরা

কে হচ্ছে কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশন সেই জন্য এটাকে আমি ধরে নিই স্মল এল তাহলে এক্স প্লাস স্মল এল প্লাস ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল এল দুবার করলে এক্স ডবল ডট প্লাস ওয়াই ডবল ডট ইকুয়াল টু জিরো এক্স ডবল ডট কি এক্স ডবল ডট হচ্ছে এ টু আর ওয়াই ডবল ডট কি ওই পুলিটা কত রেটে ওই ফিক্সড পয়েন্টের দিকে যাচ্ছে সেটাই হচ্ছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে এ ওয়ান অর্ঘদীপ একদম ঠিক বলেছ মড অফ এ ওয়ান ইজ ইকুয়াল টু মড অফ টু আমরা তো মড নিয়েই কাজ করবো এ ওয়ান ইকুয়াল টু এ টু পেয়ে গেলাম এই অঙ্কটা মাছ ইজিয়ার কম্পেয়ার টু আগের অঙ্কটা তাই না চলো ইকুয়েশনগুলো ফটাফট লিখে ফেলি এটাও কাইনেটিক ফ্রিকশন তাই আমার কোনো অসুবিধে নেই আমি খুব সহজেই লিখতে পারবো কি লিখবো এন ওয়ান ইজ ইকুয়াল টু এম জি একটা টি কে ক্যান্সেল করিয়ে দিই আর টি লিখছি না টু আইস টি মাইনাস টি করে টি হবে এমজি প্লাস টি ওয়ান আর ডান সাইডে কি হবে টি মাইনাস এন টু নেট ফোর্স ইজ ইকাল টু ক্যাপিটাল এম এ ওয়ান আর একটা কি হবে ফ্রিকশন ফোর্সের রিলেশন সেটা পরেরটাতে করবো এটাতে লিখবো না পরেরটাই লিখবো পরের কি হবে এম জি টু এম এ টু আর এন টু ইজ ইকাল টু এম এ ওয়ান তার মানে এফ এফ ইস ইকাল টু মিউ এন টু সব ইকুয়েশন লিখে দিয়েছি কটা ইকুয়েশন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ইকুয়েশন কটা আন্ন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ইকুয়েশন ছটা আন্ন সলভ করা যাবে তাই তো স্যার ওটা কে ইন টু হতো না এফ হ্যাঁ এটা মিউ লিখে ফেলেছি আমার মিউ লেখা অভ্যেস বলে একই ব্যাপার কি হবে কারেক্ট